জামদানি পল্লি থেকে। প্রিয় দর্শক, আমরা আজকে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা, আমরা রয়েছি দক্ষিণ রূপসীতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো আসল জামদানি শাড়ি রয়েছে। সামনে চলে আসতেছে কোরবানির ঈদ, কোরবানির ঈদকে কেন্দ্র করেই কিন্তু এই শাড়িগুলো প্রস্তুত করা হয়েছে। এখানে যে শাড়িগুলো রয়েছে মোটামুটি প্রত্যেকটাই ইউনিক শাড়ি, আর এই শাড়িগুলোর কোনটা কত দাম নির্ধারণ করা হচ্ছে, আপনারা কিভাবে খুব সহজে এখান থেকে ক্রয় করে নিতে পারবেন, আপনার এলাকায় নিয়ে ব্যবসা করতে পারবেন বা ব্যবহারের জন্য যারা নিতে চান তাদের জন্যই আজকের আমাদের ভিডিও। চলুন আমরা কথা বলতে চাই, রয়েছেন তাঁতি, আমরা কথা বলবো এবং শাড়িগুলোর দাম দর জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তো আপনাদের এখানে মূলত সর্বনিম্ন কত দাম থেকে সর্বোচ্চ কত দামি শাড়ি প্রস্তুত হচ্ছে? আমাদের এখানে মনে করেন আমরা তো অরিজিনাল তাঁতি, 3,000 থেকে শুরু করে আমার মনে করেন 16,000 টাকা তোমাকে আমার আছে। আচ্ছা আচ্ছা, শাড়ি 16,000 টাকা তোমাকে আছে, এর বেশিও আছে কিন্তু এখানে আমার কাছে নাই। আচ্ছা, ওই যে অনেকে দেখি যে 650 টাকা শাড়ি বিক্রি করে জামদানি, তারপরে 1500 টাকা, ওগুলো কি শাড়ি? ওইটা হইলো কলে বোনা আর কি, ওই 600-800 যেটা হইলো কলের, আর আমগো ওইটি হইলো যে অরিজিনাল তাঁতের, এই যে অরিজিনাল তাঁতের শাড়ি। আমরা দেখাই আমাদেরকে ভাঁজ খুলে দেখান, এই যে অরিজিনাল তাঁতের শাড়ি। আচ্ছা, এটা ভাঁজ খুলে দেখান তো এটাই। সুতরাং আমরা যে শাড়িটা দেখছি বা দেখাচ্ছি দর্শক বন্ধুদের, পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে। আর এই শাড়িটার খালি জায়গা কতটুকু আছে? 2 হাত খালি আছে, 10 হাত কাজ আছে এটার মধ্যে। আচ্ছা, এটার দাম দাম নিচ্ছেন কত? এটা মার্কেটে নালে 6,000-7,000 লাগবে। তা আমি তো বাসাতে বেশি অসুস্থ মানুষ, তো সীমিত লাভে 2-100 লাভ হলে 3,400 টাকা হলে বেচালাম এটা। প্রিয় দর্শক, আপনারা এই শাড়িটা কিনতে পারবেন 3,400 টাকায়, সীমিত লাভে আর কি, 100 টাকা 200 টাকা। এই 3,400 টাকার রেঞ্জের আরো দুই একটা শাড়ি আমাদেরকে দেখান। সো এটার সাথে কি ব্লাউজ পিস আছে? এটার সাথে ব্লাউজ নাই গা, ব্লাউজ পিস হবে না। আমরা এটার পরে কোন শাড়িটা দেখছি? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি শাড়ি ভাঁজ খোলা হচ্ছে। আমরা এই যে শাড়িটা দেখছি, এটা দেখছি পার্টি তেরসি টাইপের কাজ, সাথে রয়েছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আঁচলের দিক, পুরো বডিটা হবে এমন ভাবে। আচ্ছা, যে শাড়িটা আমরা দেখছি এটার সুতার কাউন্ট কত? এটা এই বডির মধ্যে আছে 80, আর নিচ দিয়ে হলো সাইডে আছে, তার মানে 60-80। হ্যাঁ, আর ভিতরে কাজ কেমন? একই রকম কাজ না, কাজ একই, 2 হাত খালি আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই সাথে সাথে ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ আছে। মোটামুটি একটা রিজনেবল দামে কিন্তু আপনারা এখান থেকে আসল জামদানি কেনার সুযোগ পেয়ে যাচ্ছেন, বিকজ হচ্ছে তারা নিজেরা প্রস্তুত করে থাকে যে কারণে আর কি। সুতরাং আমরা এই শাড়িটার পরে কোন শাড়ি দেখাবো? আমরা এখানে দেখছি একটা ইউনিক শাড়ি রয়েছে, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইউনিক একটা শাড়ি দেখছি, কালো রঙের মাঝখান দিয়ে বিভিন্ন কালার সুতায় কাজ করে দেওয়া হয়েছে। আসলটা আবার গজ দিয়ে আছে, কুল আসলটা খুলে দেওয়া হচ্ছে, আসলটা পুরো গজ রয়েছে। আমরা একটু দেখাই, এইভাবে কিন্তু থাকবে কাজটা। তো এটা কি কটন বাই কটন? এটা কটন, এটা 84 কাউন্টের সুতা, এটা 84। আচ্ছা, এটার খালি জায়গা কতটুকু রয়েছে? এটা খালি জায়গা আছে 1.5 হাত, এটা 84, 1.5 হাত পুরোটাই কাজ হবে। দাম নিচ্ছেন কত এটা? এটার দাম হলো 12,500 টাকা, 12,500 টাকা। পুরো আগাত কালাতে একরম কাজ এই শাড়িটি, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। আমরা এটার পরে চলে যাচ্ছি যে ব্লু কালারের একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটাতে প্রচুর কাজ রয়েছে। এটাতে কি একই রকম কাজ? ওইটা একই কাজ, 1.5 হাত খালি, এটা হলো 3 কালার জরি, এটা 84 কাউন্টের সুতা, আসলটা অনেক দেখেন, আসলটা পরে একা তুমি আসলটা এভাবে থাকবে কাজ। এটার দাম কত চলছে? এটা 12,500 টাকা, এটা মার্কেটে 22,000 টাকা আছে মার্কেটে। আচ্ছা, 12,500 তে কিনতে পারবে। এই পাশে রয়েছে আরেকটি সুন্দর শাড়ি, এটাও সুন্দর, এটা আঁচলটা, এটা আঁচল দুই আঁচল, এটা দুই সাইডে আঁচল, সাকুল উল্টে দেখা হয়ে যায়। তার মানে এইরকম ফ্লাওয়ার রয়েছে দুইটাই, যে ভিতর দিকে আরেকটি রয়েছে, আর বডিতে থাকবে এমন ভাবে কাজ, পাড়টা রয়েছে এভাবে। এটার আসলে সুতার কাউন্ট কত? এটা 84, 84। দাম কত নিচ্ছেন? এটা 13,500, 13,500 টাকা দাম পড়ে যাবে এই শাড়িটি। আমরা এটার পরে যদি চলে আসি, এখানে দেখছি আর ব্লাউজ আছে, এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন। আর এই যে শাড়িটা দেখছি শেশের দিকে, ডিপ ব্লু, 84 কাউন্টের আরঙ্গের শাড়ি, এটা ব্লাউজ রং শাড়ি, এটার দাম কত যাচ্ছে? এটা 9,000 টাকা ব্লাউজ সুদ্ধ, এটা এটা কততে নিতে পারবে? 9,000 টাকা, 9,000 টাকায় আপনারা কিনতে পারবেন দর্শক। আমরা দেখছি এভাবে অসংখ্য শাড়ি সমারোহ রয়েছে, আমরা এখান থেকে আরো 2-4টা শাড়ির দাম জানবো, আপনাদেরকে জানাবো। আমরা এরপরে কোন শাড়িটা দেখাচ্ছি? কম দামি দেখাবো কিছু,
দেখা 1500-2700 এই টাইপের কোন শাড়ি আছে না এটা নাই এটা তো লো ওইটা 1500 কইরা দিলে 800-1500 দিল ইয়ার শাড়ি কলার শাড়ি এটা তো হাতের জামদানি নিখুঁত কাজ করা আমাদেরকে আরো কিছু শাড়ি দেখান, আমরা আরো কিছু শাড়ি দেখতে, বিশেষ করে যে এই শাড়িটা, এটা হলো কালার মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা হয়েছে। এই শাড়িটা একটা সময় প্রচুর বিক্রি হচ্ছিল, কিন্তু এখনো বিক্রি হয় হয়তো। এটা এখন কেমন বিক্রি হচ্ছে? এডি ভালোই চলতে আছে, আল্লাহ দিলে। এটা হলো কালার মধ্যে মাল্টি ড 680 কাজ, দুই হাত খালি। এটা কত দাম চাচ্ছেন? এটা 3200। এটা বিক্রি করা হবে 3200 টাকা। এটা করলা পাড়ের শাড়ি? হ্যাঁ, করলা ভাইর 3200 টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এই শাড়িগুলো। ভিতরে কাজ কেমন রয়েছে? ভিতরে এটা ভালো কাজ আছে, ভিতরে পুরো কাজ, পুরো বডিতে কাজ আছে, পুরো বডিতেই কাজ রয়েছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এই যে এই শাড়িটা আপনারা 3200 টাকায় কিনে নিতে পারবেন। ব্লাউজ পিস নাই এটার সাথে? এটার সাথে ব্লাউজ নাই, ব্লাউজ পিস হবে না এই শাড়িটির সাথে। এবার দেখবো আমরা ব্লাউজ পিস সহ একটি পাটিতের সি, এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের একটি শাড়ি। সুতরাং এই অরেঞ্জ কালারের যে শাড়িটি আমরা দেখছি, এটার সুতার কাউন্ট কত ভাই? এটা রোয়ার মধ্যে আছে 80, নিজে আছে 60। এটা বেলা 60-80 কাউন্ট সুতায় তৈরি করা। এটা হচ্ছে আঁচলের দিক, এটা হবে বডি, পুরো বডি জুড়েই কাজ না? একই রকম কাজ? হ্যাঁ, দুই হাত খালি আছে। দেখেন তো একটু উল্টায় যান, আমরা একটু দেখাই। এই দর্শক, একই রকম কাজ রয়েছে। সো এটার দাম কত নিচ্ছেন ভাই? এটার দাম হলো ব্লাউজ পিস সুদ্ধা ভাই 3000 টাকা, ব্লাউজ পিস 3500 টাকায় কিনতে পারবেন আপনারা যে শাড়িটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। কাজ নিখুঁত কাজ রয়েছে, এটা কিনতে পারবেন 3500 টাকা। প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে বেশ ভালো। আমরা এটার পরে চলে যাচ্ছি অন্য আরেকটি শাড়িতে। এদিকটাতে অসংখ্য শাড়ি রয়েছে, সুন্দর সুন্দর শাড়ির সমারোহ, আর এগুলো প্রত্যেকটাই আসল জামদানি শাড়ি। প্রিয় দর্শক, আপনারা যদি এখানে এসে এই শাড়িগুলো ক্রয় করেন সবচেয়ে ভালো হয়, এই জন্য ভাইয়েরা উপকৃত হলো, আপনারা আসল জামদানিটি পেলেন। এটি লেমন কালার দেখতে পাচ্ছি, এটার ব্লাউজ পিস আছে। আচ্ছা, এটা ব্লাউজ পিস সহ, এটার আঁচল হচ্ছে এদিকটাতে রয়েছে, এই যে আঁচলটা। এভাবে কিন্তু খুব কম মানুষই জামদানি শাড়ি ভাঁজ খুলে দেখায়। আমরা কিন্তু শাড়িটা ভাঁজ খুলে দেখাচ্ছি, এটা বডির দিক আর এটা হচ্ছে ভিতরের দিকটা। এই শাড়িটার সুতার কাউন্ট কত ভাই? এটা হলো নিজে হলো 60, রো 80। আচ্ছা আচ্ছা, 60-80 কাউন্ট সুতায় তৈরি করা হয়েছে। দাম কত পড়ে যাবে এটা? এটা হলো 3300 টাকা ব্লাউজ পিস। সুদ্ধা 3300 টাকা কিনতে পারবেন আপনারা এই শাড়িটা। দেখে বুঝে শাড়ি ক্রয় করে যায় নিয়ে যায় তাদের জন্য। আজকের আমাদের মানে কিছু আবার ওই আরো কালি সুন্দর হয় আরো দেখান ব্লাউজ, এটি খালি কম, এটি হলো অনেক চিকন সুতার, চিকন সুতায় করা। এই যে এটি হলো চিকন সুতার কাপড়, এটি আরো কাটিন, এটি আরো চলের দিক আর পুরো বডিটা হবে এমন ভাবে দেখতে পাচ্ছেন, এইরকম ভাবে রয়েছে পুরো বডিটা, পুরো বডি জুড়েই কিন্তু একই রকম কাজ। এটার সুতার কাউন্ট কত? এটি হলো 84/84, দাম কত চাচ্ছেন? এটি মনে করেন মার্কেটে আনতে 16500 টাকা লাগবে। তো আমার আপনার কত দামে বিক্রি করছেন? 9500 টাকা আমি ছেড়ে দিমে, যে গুড়িটা দেন কদ্দু, অল্প গুড়িটা দেন খালি, অল্প এদুর কাজ গুড়ি। প্রিয় দর্শক, আপনারা এই শাড়িটা কিনতে পারবেন 9000 টাকায়। এই যে এটার ঘুড়ি রয়েছে দেড় হাত, এই যে দেই, এই যে এক হাত মাঝামাঝি একটি কালার, বলা চলে ব্লু, ডিপ ব্লু আর কি। এই যে প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই শাড়িটা, এই শাড়িটা আসলে পুরো শাড়ি জুড়ে এভাবেই কাজ থাকে। এটা হচ্ছে আঁচল, এটা কত কাউন্ট সুতায় তৈরি করেছেন শাড়িটা? এটা হলো 84/84, এটা ব্লাউজ, এটার সাথে ব্লাউজ পিস রয়েছে। দাম নিচ্ছেন কত?
এইটা হলো 9,500 টাকা, 9,500 টাকা যেটার দাম নিচ্ছে আরঙ্গের শাড়ি। এটা মার্কেটে 15,000-16,000 টাকা বিক্রি। এটা খালি জায়গা কতটুকু? এটা খালি জায়গা 2,500 আছে, 2,500 তো কম আছে। আমরা এটার পরে কোন শাড়ি দেখছি? আবার আরেকটা আছে না আরঙ্গের, ওই এই এটা হলো ব্লাউজ পিস, এদের নিখুঁত পাইটা দেখেন, এটা হলো এদের এটা হলো 84 কালের সুতা অরিজিনাল, এটা খুলে দেখায় পাইটা। এই পারের একটি শাড়ি এখানে রয়েছে প্রিয় দর্শক, এই যে দেখুন এই যে শাড়িটা, এই একটি কাছাকাছি শাড়ি, পুরোটা খুলে নিতে আমরা এটা দেখাই, পুরোটা অল ওভার কাছে দেখতে, পুরো কাপড় কাজ রয়েছে। এটা পুরো দাম নিচ্ছেন কত? আসলটা দেখেন, এটা ব্লাউজ পিস শুদ্ধ, এটা 12 দাম নিচ্ছেন 12,500, 12,500 টাকায় এই কালারের মধ্যে একটু দামি ধরেন। আচ্ছা আমরা দেখি, এটা আবার ব্লাউজ পিস সহ, এটা আবার গর্জিয়াস, এটা 80/80, এটা গর্জিয়াস ডাবল শাইন পাবেন এই শাড়িগুলোতে। যে শাড়িটা এখন দেখ ফাজ খোলা হচ্ছে, এটা হলো ডাবল শাইনের বা ডাবল ডাবল শাড়ি, এটা ডাবল ডাবল কাজ, এটা হলো ডাবল কাজ, যেটা হচ্ছে যে 26টা ফুল আছে এটার মধ্যে, পুরো 26টা ফুল ব্লাউজ পিস আঁচলের দিক, এটা ব্লাউজ পিস, পুরো বডিটা হবে এমন ভাবে পুরো শাড়ি জুড়েই, কিন্তু পুরো শাড়ি দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট টু লাস্ট। এটার খালি জায়গা কতটুকু আছে? এটা 2 হাত খালি। দাম কত নিচ্ছেন? এটা 7,500। আর সুতার কাউন্ট কত? সুতার কাউন্ট 84/84, 84/84, 7,500 টাকায় কিনতে পাচ্ছেন। হ্যাঁ, এই শাড়িটা আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগে, অনেক গর্জিয়াস, পুরো পিটা কাজ, পুরো কালার শাড়ি এটা, পুরো আমরা এটার পরে কোন শাড়ি, পুরো এটা পিছলো কাজ, এটা পুরো বডি, পুরো বডি এটা পিছলো, পুরো এক বডি রয়্যাল লাইন, এই উপরের লাইন নিচে ভিতরে এক এক কাজ, এরকম কাজ, এক সমান কাজ। এটা আমরা নেক্সট চলে যাচ্ছি কোন শাড়িতে? হিয়া পর আরেকটা শাড়ি আছে নীল কালারের মধ্যে হাফজরি। ঢাকা নিউ মার্কেট বসুন তারা, এটি চলে পুরা পুরা পুরো অল ওভার কাজ, এটা নীলের মধ্যে সাদা জরি ব্লাউজ আছে, পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে এখানে দেখুন, আঁচলে প্রচুর কাজ। এটা এটা সুতা কাউন্ট হচ্ছে, এটা 84/84, দাম কত নিচ্ছে? এটা দাম হলো 9,500 টাকা, যে খালি দেন কত দূর আছে, খালি জায়গা কতটুকু? দেড় হাত, 2 হাত খালি, এই যে দুই খালি, এই যে পুরো মানে একটা প্যাচ খালি, এই যে ধরেন দিই আমি দাহাই দেই, নিচের অংশটা শুধু খালি থাকবে, এই যে এই যে এই যে একটা প্যাচ শুধু খালি, এক হাত, দুই হাত অসুস্থ মানুষ বাইতে আমি বেশি, যারা নি পাইকারি বা ফেসবুকে মোবাইলে আপুরা কাপড় টোপড় বেচেন, হ্যারা আমার কাছ থেকে কাপড় নিবেন, যদি লাভ না হয় হিয়াবারও কইবেন ভাই আলম ভাই আপনি যে কইছিলেন আপনার কাপড় তো লাভ হইলো না, যে সব আপুরা ফেসবুকে মোবাইলে চালান আমার তো শাড়ি নিয়ে আপনারা সাইডেন চালায়েন ব্যবসা ই করবেন, আমি তো সীমিত লাভে কাপড় বেশি মনে করেন বাইকতে নেই বেশি অসুস্থ মানুষ, একেবারে 200-200 টাকা ওই লই দিব, এই শাড়িটা, এই শাড়িটা দেখেন আরঙ্গের ব্লাউজ পিস সুদ্ধা, এটা হলো ঠাসা ফাইল, এটা পুরা এই যে 80/80, এই যে অনেক চিকুন সুতা, এটা 88 কাউন্টের শাড়ি, এই যে পুরা কাজ ওই গর্জিয়াস কাউন্টের শাড়ি, এটা এই যে এইটা আমি মার্কেটে আনলে লাগবে 16,000 টাকা। একটা ফুলের মধ্যে 9টা ফুল আছে, তিনের 9 রয়েছে, একটা ফুলের মধ্যে 9টা, এদিকে যদি আমরা ধরি এদিকে দেখুন
পাঁচটা। তো এভাবে কিন্তু আপনারা ফ্লাওয়ার ওয়াইজ গুনে দেন আসলে শাড়ি ক্রয় করবেন। অনেকে কিন্তু এই ফুলগুলো কমিয়ে দিয়ে সেটার দাম কমিয়ে দেয়, সুতরাং বুঝতেই পারছেন। এটার দাম নিচ্ছেন তাহলে কত? 9500 টাকা। 9500 কে সীমিত লাভে সাইড দিয়ে। এটার পরে কোন শাড়ি মানে বাজার তো একটু মন্দা, ইয়ার লেগে একটু কম লাভে একটা সাইড দিতেছি। আমরা এটার পরে কোন শাড়ি দেখছি? এর পরে দাইতাছি আরেকটা আছে, এটা ব্লাউজ পিস সুদ্ধা, এটা হলো অনেক অনেক গর্জিয়াস কাজ। এটা চিকুন সুতোয় কোনো দিয়াত খালি আছে, এটা পুরো কাজ অরিজিনাল একেবারে পুরো। দর্শক যে শাড়িটা আপনারা দেখছেন, এটা নিরালা জায়গা খালি রয়েছে, দিয়াত খালি, পুরো শাড়ি জুড়েই কাজ রয়েছে। যে শাড়িটা আপনারা দেখছেন, এই যে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো কাজ আর নিখুঁত। এই যে পুরো শাড়ি জুড়ে, এই যে আমি কই, এটা তো রোয়ের বাসটা, হিয়ার তলের বাসটা দাই, যে তলের বাসটা দেন অসুস্থ মানুষ যাতে কাস্টমার জিততে তারা দেখেন কয়টা ফাইদা আছে। এইটা হবে পলাশি খোলেন, এই যে আমাদেরকে কটন কিছু দেখান, কটন বাই কটন। এগুলোতে দেখলাম রেশমের শাড়ি, কটন হাফ সিল্ক দেখলাম আমরা, রেশম বাই কটন শাড়িগুলো। সেগুলো আমরা দেখবো কটন বাই কটন শাড়ি। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু কটন বাই কটন। আর আমরা যেটা জানি সেটি হচ্ছে, যদি আমি ভুল না জেনে থাকি, সেটি হচ্ছে কটন বাই কটন যে শাড়িগুলো হয়ে থাকে এগুলো কিন্তু 100 বছরের নষ্ট হয় না, যদি আপনি ইউজ জানেন। এটা পুরো কাজ অল ওভার জাল, পুরো কাজ একই রকম কাজ। এই দেখেন নিজ দাও, পুরো কাজ একই রকম কাজ। হ্যাঁ আচ্ছা, এটা আমার বেলা দাম কত নিচ্ছেন? এটা পুরো আসলটা দেখালাম, এই যে এটা 12500 টাকা। প্রিয় দর্শক, এই শাড়িটার দাম পড়বে 12500। এটা 84x84 কাউন্ট সুতায় তৈরি করা হয়েছে, এটা কিন্তু কটন বাই কটন। খালি জায়গা কতটুকু? খালি জায়গা এই যে 1.5 বা 2 হাত খালি জায়গা থাকবে। দর্শক এই যে মাইপা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকু খালি থাকবে। আর পুরো শাড়ি জুড়ে এটা তো কম আছে। আচ্ছা আমরা এটার পরে কোন শাড়ি দেখছি? এটার পরে আরেকটা দাইতাছি, কম দামি মাই দেই কটনের মাই কম দামি দাইতাছি। ওই যে বয়স্ক মহিলারা মুরব্বীরা আমার যে পরে, এটা হলো হাজারে গুটি কয়, হাজার গুটি। হ্যাঁ এটা হাজার গুটি, এটা 84 কাউন্টের ওই ব্লাউজ পিস সুইদা, এটা ব্লাউজ পিস সহ হাজার গুটি। এই শাড়িটা চিকুন সুতা, সব চিকুন সুতা। আমার জায়গা কতটুকু আছে? এটা খালি আছে 2 হাত। দাম কত নিচ্ছেন? এটা পুরাটা দান, পুরা পুরো হাজারে গুটি, পুরো বডি এরম এরম ব্লাউজ আছে। এটা খালি জায়গা কতটুকু? এটা খালি জায়গা দেখাই দেই কত দূর যায়, এই যে এইটুকু খালি জায়গা রয়েছে। দাম পড়ে যাচ্ছে কত? এটা দাম হলো 6500 টাকা। প্রিয় দর্শক যে শাড়িটা আপনারা দেখছেন, এটা 6500 টাকায় কিনতে পারবেন। এটা হলো অ্যাশ কালার বাই কটন, বাই কটন শাড়ি, মুরুব্বীরা ভি দরবো। তো এইভাবে এইভাবে দেখতেই পাচ্ছেন অসংখ্য শাড়ি সমূহ রয়েছে। আর একটা কটন দহাই লালের মধ্যে। আলম ভাই, আমরা এরপরে আরো শাড়ি দেখব অন্য কোন ভিডিওতে। সো আলম ভাই, আমরা যেহেতু আপনার শাড়িগুলো দেখাচ্ছিলাম, আরো অসংখ্য শাড়ি রয়েছে আপনার এখানে যেগুলো দেখানো হয়নি। তো আপনার এখান থেকে যদি কেউ শাড়ি কিনতে চায়, আপনার এখানে খুব সহজে আসতে পারবে কিভাবে? আর কন্ডিশনে নেওয়ার সুযোগ রয়েছে কিনা, কন্ডিশনে নিলে কিভাবে নিতে পারবে, সেই তথ্যগুলো জানাবেন। কেউ যদি আসতে চান, এন ওই যে ড্যামরা স্টপ কট আর সুলতানা কামাল ব্রিজ আছে, ব্রিজের গোড়া তারাও বিশ্বটা ইয়া কইবেন মসজিদ, দক্ষিণ রূপসী মসজিদ মাদ্রাসা ঘাট। এন আইল যদি কয় আইলালম, মোটা আইলালম সবাই আমার চিনে, যেমন আমি অসুস্থ তো মোটা আইলাল করলে সবাই চিনে, কই আইলালম গো বাসা কুন্ডাই এই দক্ষিণ রূপসী মসজিদ ঘাট। যেমন এই স্টপ কটারতে তারাবো ব্রিজ সুলতানা কামাল ব্রিজের গোড়াতে একটা তট উঠলে দক্ষিণ রূপসী মসজিদ মাদ্রাসা ঘাট যা আইলালম গো গড়কুন্ডা দায় দিব। আর আর হেন্দা যদি কুরুল বিশ্বরের দিকে তে না আয়ে, তো বুলতা গাছ হইয়া এন্দা বরাবর বাস স্ট্যান্ড আছে, বরাবর বাস স্ট্যান্ড আয়া এন বিসিক জামদানি আছে, এন আয়া ওই যে 10 নম্বর রোড আইল আমার ফোন দিলে আমি আনতে গেল। আচ্ছা, আপনার এখান থেকে যদি কেউ এক পিস দুই পিস শাড়ি নিতে চায় পাইকারি দামে, সেটা কি নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ আছে, আমি পাইকারি দামও আমি ধরমু। আচ্ছা, লাগে অন্য জায়গা যাচাই কইরা আমার কাছে যে নে যাচাই কইরা, যাতে আমি কম লাভ করছি না বেশি করছি, যাচাই কইরা যে ফলে যে আমার তো নে। যারা দেশের বাইরে তো শুনতে আছেন, তো আমার দিকে একটু চাই, আমি মনে করেন বাড়ি মানুষ, অসুস্থ মানুষ, আত্মে মরতে পারি না, দূর দূর ফারাক যাইতে পারি না, তো আমি বাসার জন্য সীমিত লাভে কাপড় বেচা লাই। দেখা গেছে এক কাপড় 200 টাকা 100 টাকা আইলে মনে করেন আমার এই সংসারটা চললো,
বা যে তাঁতিরা কাজ করে, দুজন মানুষ মনে সারা সপ্তাহ কাজ করে, দাগে রুটি রোজগারও হইলো, আপনাকে উসিলা নি দিব তো আল্লাহ, তবে আপনাকে একটা উসিলা থাকবো, তা আপনারা আমার দিকে একটু ই করবেন, যাতে কাপড় আমার ফোন টোন দিয়েন বা আমার বাসা আসবেন, আমি কমরেডে আপনারা পুরা সব জায়গা যাচাই করিয়া, আপনারা তো চ্যানেল চালান, ওই ইউটিউব চ্যানেল চেক করিয়া লাগে আমার তেনে ফোন করেন, আমি আপনাকে কমে দিবো। আর বিশেষ করে যারা আপুরা ফেসবুক চালান লাগে আমার কাছ থেকে শাড়ি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। আর কোনো মাইসে যদি পাইকারি নেন, পাইকারি আমি দিতে পারবো। আমি মনে করেন দেশের বাইরে আসছিলাম তো, মানে দেশ আইসি, মানে আগেও করছি জামদানি ব্যবসা, মানে আবার নতুন করে নামছি, তো আমার তেনে আইসা নিয়েন, কম দামে কাপড় বেশ দিয়ে দিবো, আমি বেশি লাভ করতাম। আলম ভাই ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আলম ভাইয়ের সাথে, দেখাচ্ছিলাম জামদানি শাড়ির দাম দর সম্পর্কে। দর্শক বন্ধুরা, এখানে আসলে আপনারা কিন্তু একটা রিজনেবল দামে আসল জামদানি কিনতে পারবেন, বুঝতেই পারছেন, তাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত হয়ে থাকে আসল জামদানি শাড়িগুলো। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো শপে বা মার্কেটে।